ইলিশ মাছ, ইলিশ মাছ এবার কাটার চলছে। প্রথমে মাথাটাকে এইভাবে কেটে আলাদা করে নিয়েছে, এরপর পিসগুলো বার করছে। ইলিশ মাছটা খুব বেশি বড় না, তবুও ইলিশ মাছ, ইলিশ মাছ এই যে মাথার থেকে, এই যে ইলিশ মাছটা পুরো তেলে ভরা। আমি ইলিশ মাছ অত চিনি না, মা চেনে। তো মা কাটছে ইলিশ মাছটা তেল। গন্ধ বেরিয়ে গেছে, গন্ধ বেরিয়েছে না? হ্যাঁ, ইলিশ মাছটা বেশ ভালো আছে, খুব ভালো। তো বাড়ির সামনে থেকে আমাদের যাচ্ছিল, ওখান থেকে দেখা হয়েছে। এই যে দেখো, আমার তো ইলিশ মাছ খেতে দারুণ লাগে। আমি আমাদের বাড়িতে ইলিশ মাছ মা আর আমি খাই, আর কেউ খায় না। বাবা আগে খেত, কিন্তু বাবা শরীর খারাপের জন্য, যেহেতু হার্টের প্রবলেম, তার জন্য ইলিশ মাছ খাওয়া ভালো না, ওই জন্য ইলিশ মাছ খায় না। আর তোমাদের দাদাভাই আর আমার ছেলে তো ইলিশ মাছ খায়ই না। তো এই যে ইলিশ মাছ, এবার মাথাগুলোকে এবার এইভাবে হাফ করে নিতে হবে, তারপরে ওখান থেকে ওই কানকো টানকোগুলোগুলো ফেলে পরিষ্কার করে নেবে। আর যদি মাথা না কেউ, মানে আমরা যেমন গোটা গোটাই রাখবো, কিন্তু ওই কানকো টানগুলো সব পরিষ্কার করে আর ইলিশ মাছ খেতে যারা কি সুন্দর গন্ধ হয়েছে, যারা ইলিশ মাছ খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো ভীষণ ভালোবাসি, আমি বললামই আমাদের বাড়িতে আমরা দুজনই খাই ইলিশ মাছ, মা আর আমি, আর কেউ খায় না ইলিশ মাছ। খুব ভালো গন্ধ। তো একদিন আমরা ইলিশ মাছ পাতুরি করবো, রেসিপিটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, যে আমরা ইলিশ মাছের পাতুরি করবো। বন্ধুরা, তো দেখলো তোমরা ইলিশ মাছ মা কীভাবে কাটলো, বাড়িতেই কাটলো। আমাদের ইলিশ মাছ মা কোনোদিন বাইরে থেকে কাটিয়ে আনতে না বলে, কেন কি ইলিশ মাছ বাইরে থেকে কাটলো বা ঠিকমতো পরিষ্কার করে না। মা অনেকে ভেতরে ওই মাথার কাছে নাকি কী থাকে বললো সব, ওইগুলো পরিষ্কার করতে লাগে, ঠিক করে ওগুলো পরিষ্কার করে দেয় না। তো মা ইলিশ মাছ বাড়িতেই সবসময় কাটে। তো দেখলে আমাদের মানে গরিবের ইলিশ মাছ, এটা বেশি দামি ইলিশ মাছ না, এটা গরিবের ইলিশ মাছ। তো যাই হোক, ইলিশ মাছ তো কাটা হয়ে গেছে, ইলিশ মাছ রান্না হবে, রেসিপিগুলো তোমার সঙ্গে আমি শেয়ার করবো। আর আজকে শুধু ইলিশ মাছ কাটাটা দেখালাম, কেন ইলিশ মাছ কাটতে আজ সারাতেই অনেক টাইম চলে যায়। তো সেই জন্য আচ্ছা, আমি রান্না বান্না করেছি আর মা ওই ইলিশ মাছগুলো কেটেছে, ওদিকে এমনি সবজি টবজিগুলো সব কেটে কাটাকুটি করে দিয়েছে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তোমাদের ইলিশ মাছ কাদের খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যেদিন রান্না হবে, কালকেই রান্না হবে, আমি তোমাদের রেসিপি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর মা বলেছে কালকে একটু কলা পাতা এনে সব মশলা দিয়ে মেখে পাতুরি করবে, তো আমি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, আজকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে কালকে ইলিশ মাছের নতুন রেসিপি নিয়ে। তো চলো, টাটা বাই বাই। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থেকো। তো চলো, টাটা টাটা, বলো টাটা টাটা।